এটা স্টুডিওত মই এপৰি নাই মুহূৰ্তত লৈ আহিছো অন্য এটা খবৰ এতিয়া ৰাজ্যত বিদ্যুতৰ নাটনি বিদ্যুৎ গ্ৰাহকৰ মাজত হাহাকাৰ ঠায়ে ঠায়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে বিদ্যুতৰ অনিয়মীয়া যোগান ব্যৱস্থাক লৈ আৰু বিধানসভাৰ মজিয়াত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কিন্তু প্রতিশ্রুতি দিছে জনতাক যে লোডশেডিংৰ সমস্যাত আৰু ভুগিব নালাগে জনতাই কিন্তু তেনে সময়তে এতিয়া কেগৰ এক বিস্ফোৰণ তথ্য পোহৰলৈ আহিছে কেগৰ গৱেষণাত এক বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিছে যে অসম চৰকাৰ হেমাহিৰ বাবে বিদ্যুৎ উৎপাদন প্ৰকল্প বন্ধ হৈ পৰিছে যাৰ বাবে এই সমস্যাত ভুগিব লগা হৈছে বিদ্যুতৰ যোগান ব্যৱস্থাৰ যোগান সমস্যাৰ ভুগিব লগা হৈছে বিদ্যুৎ উপভোক্তাই বিদ্যুতৰ নাটনিৰ সময়ত কেগে দিলে ভয়ংকৰ তথ্য ছটা ক্ষুদ্ৰ শক্তি প্ৰকল্পৰ ভিতৰত পাঁচটাই এতিয়া পৰিত্যক্ত অৱস্থাত আছে ভয়ংকৰ তথ্য পোহৰাইছে চৰকাৰ কোপাঢিলা নীতিৰ ফলত বন্ধ হৈ গ'ল শক্তি প্ৰকল্প অসম চৰকাৰ হেমাহিৰ ফলতে শক্তি খণ্ডৰ দুখ লগা অৱস্থা কেগৰ প্ৰতিবেদনত স্পষ্ট হৈ পৰিল চৰকাৰৰ কোপাঢিলা নীতি বিধানসভাৰ মজিয়াত শক্তি বিভাগৰ ঢাক ঢোল বজোৱাৰ সময়তে কেগে দিলে ভয়ংকৰ তথ্য অসম চৰকাৰে বিভিন্ন স্থানত 371.66 মেগাৱাট বিদ্যুৎ উৎপাদনৰ বাবে স্থাপন কৰিছিল পাঁচটাকৈ প্ৰকল্প 232.89 কোটি টকা ব্যয়েৰে 27.30 মেগাৱাট বিদ্যুৎ উৎপাদনৰ বাবে ছটা ক্ষুদ্ৰ জলবিদ্যুৎ প্ৰকল্পৰ কাম হাতত লৈছিল ইয়াৰে মাত্ৰ এটা প্ৰকল্পৰ কামহে বৰ্তমান সম্পূৰ্ণ হৈছে বাকী পাঁচটা প্ৰকল্প চৰকাৰৰ হেমাহিৰ বাবে বন্ধ হৈ পৰিত্যক্ত অৱস্থাত আছে কেগৰ প্ৰতিবেদনৰ মতে অসম চৰকাৰৰ চূড়ান্ত গাফিলতিৰ বাবে বন্ধ হৈ পৰিল বিদ্যুৎ উৎপাদনৰ প্ৰকল্প অসম চৰকাৰে প্ৰকল্পৰ কাৰ্য সম্পন্নৰ বাবে বিধিসন্মত আৰু কৌশলৰ প্ৰয়োজনীয় দিশ মানি চলা নাছিল যাৰ বাবে পাঁচটাকৈ প্ৰকল্পৰ কাম স্থগিত ৰাখিবলগীয়া হৈছে কেগৰ প্ৰতিবেদনত পোহৰাইছে ভয়ংকৰ তথ্য অসম চৰকাৰৰ কোপাঢিলা নীতি যাৰ বাবে জনতাই ভুগিবলগা হৈছে নেকি বিদ্যুতৰ নাটনি এতিয়া বিদ্যুতৰ নাটনিৰ সময়তে কেগে দিছে এই ভয়ংকৰ তথ্যটো কালিৰ দিনটোত যিহেতু কালিৰে পৰা বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন আৰম্ভ হৈছে আৰু বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশন আৰম্ভ হোৱাৰ পূৰ্বে অখিল গগৈয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল হাতেৰে বিচনি ঘূৰাই হাতত লেম্প লৈ অখিল গগৈ অভিনৱ প্ৰতিবাদত বহিছিল বিদ্যুৎ বিভাগৰ যি সমস্যা বিদ্যুৎ গ্ৰাহকৰ মাজৰ যি সমস্যা সেই সমস্যা প্ৰতিবাদেৰে অখিল গগৈয়ে বুজাব বিচাৰিছিল আৰু চৰকাৰৰ ওচৰত এই দাবী উত্থাপন কৰিব বিচাৰিছিল তাৰ পাছতে বিধানসভাৰ মজিয়াত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিল যে 10 মিনিট বিদ্যুৎ কাটিলে লোডশ্বেডিং বুলি নকয় আৰু আজিৰে পৰা লোডশ্বেডিঙৰ সমস্যাত ভুগিব নালাগে ভাৰত ৰাজ্যৰ বিদ্যুৎ গ্ৰাহকসকলে তেনে সময়তে কেগে কিন্তু এক বিস্ফোৰক তথ্য কেগৰ প্ৰতিবেদনত কিন্তু এক বিস্ফোৰক তথ্য পোহৰলৈ আহিছে কিয়নো কেগে উল্লেখ কৰা মতে কেগৰ প্ৰতিবেদনত উল্লেখ থকা মতে ৰাজ্য চৰকাৰ হেমাহিৰ বাবে বন্ধ হৈ পৰিছে বিদ্যুৎ প্ৰকল্প এক ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত ছটা ক্ষুদ্ৰ শক্তি প্ৰকল্পৰ ভিতৰত পাঁচটাই এতিয়া পৰিত্যক্ত অৱস্থাত আছে যি ৰাজ্যত যি শক্তি প্ৰকল্প আছে ছটাকৈ শক্তি প্ৰকল্প আছে তাৰে পাঁচটাই এতিয়া পৰিত্যক্ত অৱস্থাত আছে আৰু ইয়াৰ কাৰণ হৈছে চৰকাৰৰ কোপাঢিলা নীতি যাৰ বাবে এতিয়া শক্তি প্ৰকল্প বন্ধ হৈ পৰিছে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হৈ পৰিছে অসম চৰকাৰ হেমাহিৰ ফলতে এতিয়া শক্তি বিভাগৰ এনে দুখ লগাব অৱস্থা শক্তিখণ্ডৰ এতিয়া দুখ লগা অৱস্থা হৈছে অসম চৰকাৰ হেমাহিৰ বাবে এফালে কেগৰ প্ৰতিবেদনত স্পষ্ট হৈ পৰিছে চৰকাৰ কোপাঢিলা নীতিৰ কথা বিধানসভাৰ মজিয়াত যিমানেই মুখ্যমন্ত্ৰীয়ে নকওক বা যিমানেই বিভিন্ন লোকে প্ৰতিবাদ সাব্যস্ত নকৰক বিধানসভাৰ মজিয়াত কেৱল অখিল গগৈ বুলি নহয় কেইবাটাও বিৰোধী দলে এই সন্দৰ্ভত প্ৰশ্ন উত্থাপন কৰিছিল বিদ্যুতৰ যি সমস্যা সেই সমস্যাক লৈ বিদ্যুতৰ অনিয়মীয়া যোগান ব্যৱস্থাৰ সমস্যাক লৈ পেলাই বহুতে প্ৰশ্ন উত্থাপন কৰিছিল কিন্তু সেই প্ৰশ্নৰ উত্তৰ কেৱল মুখ্যমন্ত্ৰীয়ে দিছিল যে জনতাই আৰু লোডশ্বেডিঙৰ সমস্যাত ভুগিব নালাগে বিদ্যুতৰ নাটনি আৰু নহয় বুলি দিছিল আৰু কিন্তু তাৰ কিছুদিনৰ পূৰ্বে কৈছিল যে বিদ্যুৎ গ্ৰাহকসকলে বিদ্যুতৰ এক হিচাপত ব্যৱহাৰ কৰক যাতে আমি বিদ্যুৎ কিনিব লগা নহয় বিদ্যুৎ ক্ৰয় কৰিলে কিন্তু বিদ্যুতৰ যি মাচুল সেই মাচুলো বৃদ্ধি পাব বুলি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছিল আৰু এনে বহু তথ্যৰ পাছতে এতিয়া কেগৰ প্ৰতিবেদনত উল্লেখ আছে যে অসম চৰকাৰ হেমাহিৰ বাবে ৰাজ্যৰ ছটাকৈ শক্তি প্ৰকল্প ইতিমধ্যে বন্ধ হৈ পৰিছে যাৰ বাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হৈ পৰিছে আৰু তাৰ বাবে এতিয়া বিদ্যুতৰ নাটনিত ভুগিব লগা হৈছে নেকি সাধাৰণ লোকে
অসম সরকারে বিভিন্ন স্থানত 371.66 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাবে স্থাপন করেছিল পাঁচটাকৈ প্রকল্প অসম সরকার যে পাঁচটাকৈ প্রকল্প নতুনকৈ স্থাপন করেছিল তাত 371.66 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য আছিল কিন্তু সেই লক্ষ্য সম্পন্ন নহল কিয়নো 232.89 কোটি টাকা ব্যয়ের 27.30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাবে ছটা ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পর হাত কাম হাতত লৈছিল ইয়াৰে মাত্র এটা প্রকল্পহে বর্তমান চলি আছে যি এটা প্রকল্পর বাবে এটা রাজ্যের কোটি কোটি জনতার বিদ্যুতের যে সমস্যা সেই সমস্যা সমাধান করাটো সক্ষম নহয় আর বাকি পাঁচটা প্রকল্প কিন্তু সরকারের হেমাহির বাবে পরিত্যক্ত অবস্থাত আছে আর কেগর প্রতিবেদনত প্রকাশ পাইছে এই ভয়ঙ্কর তথ্য আর অসম সরকার যে চূড়ান্ত গাফিলতি এটা সেই চূড়ান্ত গাফিলতির বাবে অসমত বিদ্যুৎ উৎপাদন ট্রাক পাইছে বিদ্যুৎ উৎপাদন এক প্রকারে বন্ধ হয়ে পড়েছে কেন ছটা বিদ্যুৎ প্রকল্প শক্তি উৎপাদন প্রকল্প সেই শক্তি উৎপাদন প্রকল্পের মাত্র এটাহে কার্যক্ষম অবস্থাত আছে বাকি পাঁচোটায় এতিয়া বন্ধ হয়ে গেছে যার বাবে এতিয়া বিদ্যুতের সমস্যাত ভুগিছে সাধারণ জনতা আর অসম সরকার প্রকল্পর কার্য সম্পন্নর বাবে বিধিসম্মত আর কৌশলের প্রয়োজন দিক মানি চলা নাছিল এতিয়া কেগে এই কথা উল্লেখ করেছে কেগর প্রতিবেদন উল্লেখ আছে যে অসম সরকারে প্রকল্পর কার্য যে ছটাকৈ শক্তি উৎপাদন প্রকল্প আছে এই শক্তি উৎপাদন প্রকল্প কেটার যিসমূহ বিধিসম্মত কাম বা মেশিনারি কাম যিখিনি এটা প্রকল্পর বাবে করণীয় সেইখিনি কাম অসম সরকারে দায়িত্ব সহকারে লওয়া নাছিল যার বাবে আজি এনে সমস্যা উদ্ভব হয়েছে আর শক্তি প্রকল্প বন্ধ হওয়ার দিকে হয়েছে প্রয়োজনীয় দিক মানি চলা নাছিল যার বাবে পাঁচটাকৈ প্রকল্পর কাম স্থগিত রাখবলগা আছে পাঁচটাকৈ প্রকল্প এটা অসম সরকার হেমাহির বাবে বন্ধ হয়ে পড়েছে এটা ডাঙর খবর এই মুহূর্তত কেন এটা বিধানসভার মজিয়াটো বিদ্যুতের অনিয়মীয় যোগান ব্যবস্থাক লৈ প্রশ্ন উত্থাপন হয়েছে বিদ্যুৎ বিভাগের যে সমস্যা এই সমস্যাবর সন্দর্ভত বিধানসভার মজিয়াটো বিষয় প্রসঙ্গ উত্থাপন হয়েছে কিন্তু তারপর রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে মাত্র এটা কথাৰে উত্তর দিছিল যে লোডশেডিংয়ের সমস্যা আর নহয় রাজ্যের জনতায় আর বিদ্যুতের সমস্যা ভুগিবলগা নহয় কিন্তু তার কিছুদিনের মাত্র দুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে কৈছিল যে রাইজে বিদ্যুৎ হিসাবত ব্যবহার করক যাতে আমি বিদ্যুৎ কিনবলগা নহয় আর বিদ্যুৎ বিচারি কিন্তু দিল্লীলৈকে প্রতিবেদন আবেদন করেছিল তারপরও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীগিয়ে কালির দিন বিধানসভার মজিয়াত উল্লেখ করেছিল যে লোডশেডিংয়ের সমস্যা আর ভুগিব নালাগে কিন্তু কেগে যে ভয়ঙ্কর প্রতিবেদন দিছে এই ভয়ঙ্কর প্রতিবেদনত আছে অসম সরকার হেমাহির কথা অসম সরকারে বহু কামত বহু প্রতিষ্ঠান বা বহু উৎপাদন ক্ষেত্রত বহু শিল্পক্ষেত্র যথেষ্ট টাকা বিনিয়োগ করেছে তেনেহলে বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ উৎপাদন প্রকল্পর ক্ষেত্র কিয় কোনো ধরনের বিশেষ পদক্ষেপ নললে যার বাবে পাঁচটাকৈ শক্তি উৎপাদন প্রকল্প বন্ধ হয়ে পড়ল তাক এটা প্রশ্ন উত্থাপন হয়েছে কেগর প্রতিবেদনের তথ্য পোহরলে অহার পাছতে এই প্রশ্ন উত্থাপন হয়েছে এটা সকলোরে মনতে আর একটা ডাঙর খবর বলে কব লাগবে এই মুহূর্তত কেন বিধানসভার মজিয়া যিমানেই ঢাক ঢোল নবজাও কিয় অসম সরকারে রাজ্যের বিদ্যুৎ বিভাগের এতিয়া এই চূড়ান্ত অবস্থায় এতিয়া লজ্জিত করেছে সকলকে অসম সরকারে বিভিন্ন স্থানত 371.66 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাবে স্থাপন করেছিল পাঁচটাকৈ প্রকল্প আর আনহেনে লাগে প্রায় 233 কোটি টাকা ব্যয়ের 27.30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বাবে ছটাকৈ ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্প কাম হাতত লৈছিল কিন্তু আটাইকেটি এটা বন্ধ হয়ে পড়েছে পরিত্যক্ত অবস্থা আছে মাত্র এটা প্রকল্পহে চলি আছে রাজ্যের কোটি কোটি জনতার এটা সমস্যা বিদ্যুতের যে সমস্যা মাত্র এটা প্রকল্পর উপরতে যেন ভরসা এটা শক্তি প্রকল্পর উপরতে এটা শক্তি উৎপাদন প্রকল্পর উপরতে যেন এটা ভরসা করবলগা হয়েছে আর কেগর প্রতিবেদনত এটা পোহর লৈ আহিছে অসম সরকারের চূড়ান্ত গাফিলতির কথা